পিতার সাথে সৎ ব্যবহার করলে কি পাবেন আপনি, আপনার পাওনা আল্লাহ পাকের কাছে। সংক্ষেপে বলি, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। এটা দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা? শুধু দুনিয়া আখিরাত দুই, কি বললো আখিরাতের ফায়দা? আরে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, দুনিয়ার ফায়দা না? আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, দুনিয়ার ফায়দা না? হ্যাঁ, আল্লাহ আমার চাকরিটাকে ঠিক রাখো, বহাল রাখো, হ্যাঁ, বালা মুসিবত থেকে হেফাজত করো, সব তো দুনিয়ারই ফায়দা। হ্যাঁ, অধিকাংশ তো দুনিয়ারই ফায়দা। আখেরাতের একটা দোয়া করুন, আল্লাহ আমাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে রক্ষা করো, কামিয়াব, তাই না? চলতেও পারবো না আমরা। সুতরাং দোয়া কবুল হইলে উভয় কালে সুখী হইতে পারবে, দুনিয়াতেও সুখী হইতে পারবেন আর আখেরাতেও সুখী হইতে পারেন। মাতা পিতার সেবা করলে কি হয়, দোয়া কবুল হয়। হাদিস বড় লম্বা আছে, মাতা পিতার সেবার কারণে, মাতা পিতার সাথে ভালো আচরণের কারণে, ওয়াইস রাজি আল্লাহ তালান, ওয়াইসুল কারনি, যিনি আল্লাহ ফাকর রব্বুল আলমিনের বড়ই নেক বান্দা ছিলেন তাবেইনদের মধ্যে, এবং তাবেইনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাবেই তাকে বলা হয়েছে, সেই ব্যক্তির দোয়া কোনটাই খণ্ডন হইত না। যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হইত। কারণ কারণ এই নয় যে অনেক দান খেরাত করতেন, কারণ এই নয় যে অনেক তিনি নফল পড়তেন, রাতে 300 রাকাত করে নফল পড়তেন, কারণ এই নয় যে এশার উযুতে ফজর পড়তেন, ওইসব বর্ণনামী কথা, কথা বোঝা গেছে? এইসব কারণ নয়। কারণ কি ছিল? একটি মাত্র কারণ, সেটা হচ্ছে কানা বারনান বিওয়ালিদাতি, তার মা ছিল, মায়ের সাথে বড়ই সৎ ব্যবহার করত। এ মায়ের কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, কিন্তু মায়ের কারণে ইয়ামান থেকে মদিনা এসে সাক্ষাৎ করতে পারেনি। মাকে ছেড়ে আমি যাব না, ইসলাম কবুল করেছি কিন্তু মা যতদিন আছে আমি যেতে পারবো না। এই মায়ের দেখাশোনার কেউ নেই, কে দেখাশোনা করবো, আমি চলে যাবো তো। জি হ্যাঁ, সংক্ষেপে হাদিসটা শোনাই, এবং ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা জীবন ইনশাআল্লাহ তাআলা আমি কোনদিন হয়তো আলোচনা করবো, আল্লাহ সময় সুযোগ দিলে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কোন এক সময়, যে দেখো একজন লোক আছে ইয়ামান দেশে, নাম ইয়ামান কিন্তু বর্তমানে ইয়ামান না, ওয়াইস কারনির গ্রাম শহর কোথায় আছে জানেন? আলবাহা গেছেন কেউ? আলবাহা গেছেন না? আলবাহা জাননে? আবহা গেছেন, বাহা জাননি? আলবাহা, আমি সৌদি আরবে তো প্রায় এলাকা গিয়েছি বক্তব্যে, তো আলবাহা গিয়েছিলাম কয়েক বছর আগে। তো আলবাহা গেলাম তো দেখলাম যে ওখানে আমার এক ছাত্র, দুই ছাত্র আমার দায়ী আছে দুটো ইসলামী সেন্টারে। তো ওখানে একটা এলাকা আছে, যে এলাকার নাম হচ্ছে মান্দাক, বা শহর, একটা শহরের নাম মান্দাক, আলবাহা হচ্ছে এলাকা। তো ওখানে ওই গ্রামটা মান্দাক গ্রামটা বর্তমান ছোট শহর, সেইটাই ছিল ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহর প্রাচীন যুগে গ্রাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে, সেগুলিকে ইয়ামান বলা হইতো। পুরনো যুগে ইয়ামান কাবা থেকে দক্ষিণ দিকে যা আছে সবগুলিকে ইয়ামান বলা হইতো। সুতরাং জিজানকে ইয়ামান বলা হইতো, আবহাকে ইয়ামান বলা হইতো, আলবাহাকে ইয়ামান বলা হইতো, আসির নাজরান সবকে ইয়ামান বলা হইতো, ওগুলোকে ইয়ামান বলা হইতো। জি হ্যাঁ, আর যেগুলো বর্তমানে ইয়ামান রয়েছে, হ্যাঁ, সানা আদান যে, সেগুলি দক্ষিণ ইয়ামান উত্তর ইয়ামান, সেটাও ইয়ামান ছিল। এই ছিল বিশাল ইয়ামান। তো ইয়ামানের লোক কারনি, ওয়াইস আল কারনি, এখনো বড় অনেক বড় একটি ফ্যামিলি, অনেক সৌদিরা আছে বড় বড় পদে, যারা অমুক কারনি, অমুক কারনি, এখানে একজন বড় ক্যাপ্টেন ছিলেন নেভাল একাডেমিতে। তো উনি ছিলেন কারনি বংশের, কি যেন আলী আল কারনি অথবা কোনো কারনি ছিল। তো উনি ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করেছে প্রায় 15 বছর আগে। তো আমি কয়েক বছর ওই কারনি যখন ক্যাপ্টেন ছিল তখন নেভাল বেশি বা একাডেমিতে, সেখানে আমি বাংলাদেশি বেশ কিছু ছিল, সেখানে বক্তব্য করতে সাপ্তাহিক যেতাম, আপনার রাকা যেতে দেখবেন আছে না ওইখানে। তো এই কারনি বংশ এখনো সৌদি আরব প্রসিদ্ধ বংশ।
বলছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব বলছেন কি, ইযা আতা আলাইহি আমদাদু আহলিল ইয়ামান সাআলাহু, যখন ইয়ামান থেকে কোন সেনা দল মুজাহিদিন আসত ইসলামের খেদমত সাহায্য জিহাদের জন্য, তখন তাদেরকে জিজ্ঞাসা করতেন যে আফিকুম ওয়াইস বিন আমির, তোমাদের মাঝে ওয়াইস বিন আমির নামে কেউ আছে নাকি? হাত্তা আতা আলাউয়াস, কোন এক সময় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি ওয়াইস কে যদি কোনোদিন পেয়ে যাও তো খুঁজিও খুঁজে বের করিও আর তারপরে তার কাছে দোয়া চেয়েও। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি এবং সিনিয়র, এই উম্মতের দুই নম্বর সাহাবি আবু বকর পরে উমর, উমরকে বলছেন যে কোন সময় পেলে তার কাছে দোয়া চেয়েও, দোয়া করতে বলি, তার দোয়া কবুল হয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, জি ইন্তেকাল করেছেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খুঁজতে খুঁজতে যে কেউ ইয়ামান থেকে আসে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরা ওয়াইস কে চেনো, ওয়াইস কে চেনো, ওয়াইস বিন আমের কে চেনো, এই করতে করতে পেয়ে গেছেন শেষ পর্যন্ত। ফাকাল আলহু আনতা ওয়াইস বিন আমের, যখন পেয়ে গেছেন তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি ওয়াইস বিন আমের? বলছে কালা নাম, হ্যাঁ আমি বলছি ওয়াইস। কালা মিন মুরাদ, মুরাদ গোত্রের, সোম্মা মিন কারণ, কারণ গোত্রের, মানে ওয়াইস কারণী তো? বলছে হ্যাঁ কারণী, মুরাদ একটা গোত্র আর কারণ হচ্ছে বড় বংশ, কারণ বংশের। কালা নাম, হ্যাঁ। কাল ফাকানা বেকা বারাসুন, নবী সাসম এটাও বলে দিয়েছেন যে ওর গায়ে শ্বেতরোগ, সাদা দাগ আছে, সাদা দাগ আছে। তোমার গায়ে কি সাদা দাগ ছিল? ফাবারা আতামিন হোক, কিন্তু ভালো হয়ে গেছে। ইল্লা মওদে দেরহাম, একটা যে কয়েন টাকা, একটা কি আর যে পয়সাগুলো আছে না এখানে, ওইটুকু বরাবর তোমার গায়ে একটু দাগ আছে, তাই না? এইটাও বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার শরীরে অনেক সাদা ছিল, তারপর আল্লাহর কাছে খুব দোয়া করেছেন, তখন আল্লাহ দোয়া কবুল করে সব ভালো হয়ে গেছে। তবে একটা জায়গায় একটা টাকার সময় একটা কয়েন যে একটা কিয়া থাকে পয়সা, ওইটুকু জায়গাতে তার এই সাদা রোগ আছে। কালার নাম ওয়াইস বলে হ্যাঁ আমার শরীরে এতটুকু জায়গা আছে। বলছে আশ্চর্য হচ্ছে সব বলতে পারছো উমর রাদিয়াল্লাহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওহির মাধ্যমে বলে দিয়ে গেছেন এইগুলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সব লক্ষণ গুলো যাচ্ছে, লাকা ওয়ালেদা, তোমার এক মা আছে তাই না? মা আছে, বাপ নেই মা আছে। কালার নাম, আমার মা আছে। কালা সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি। এখন বলছেন যে ভবিষ্যৎবাণী নবীর কাছ থেকে শুনেছিলেন, ইয়াতি আলাইকুম ওয়াইস বিন আমির মা আমদাদ আহলিল ইয়ামান, তোমার তোমাদের কাছে হে সাহাবীরা, তোমাদের কাছে আমেরের ছেলে ওয়াইস নামক এক আদমি, এক মানুষ আসবে ইয়ামান দেশ থেকে, ইয়ামান দেশে যে মুজাহিদিন আসবে তাদের সাথে। সুম্মা মিন কারণ, সে কারণ বংশের লোক, কানা বিহি বারাসুন, তার শ্বেত রোগ ছিল, ফাবারা মিন হো, সে ভালো হয়ে গেছে, ইল্লা মওদে দিরহামিন, একটা রৌপ্য মুদ্রা সমান জায়গায় তার রোগ আছে, লাহু ওয়ালেদা, তার এক মা আছে, হুয়া বেহা বাররুন, কি শব্দ এলো, হুয়া বেহা বাররুন, সে এই ওয়াইস তার মায়ের বড়ই কি ছিল, মায়ের সাথে বড়ই সদ্ব্যবহার করত, সদাচরণ করত, মায়ের বড়ই সেবা যত্ন করত বা করছে। লাউ আকসামা, এই জন্য লাউ আকসামা আল্লাহ লা আবাররাহু, এই জন্য আল্লাহকে যদি কোনো কসম দেয় যে আল্লাহ তোকে এটা করে দিতেই হবে, আল্লাহ তুমি এই দোয়া শোনো, আল্লাহ এই কথা শোনো, যদি একটা দোয়া করে দেয় তো অবশ্যই তার দোয়া কবুল হয়। লাউ আকসামা আল্লাহ লা আবাররাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক সময় অপরিচিত ব্যক্তি, কেউ চেনে না তাকে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। হ্যাঁ, তার মানে এই পীরদের আবার পীরদের ব্যবসা নয়, ওইদিকে যায় না আবার, হ্যাঁ, পীররা নিজের ব্যবসাতে লাগায় এই কথাগুলিকে। হয়তো গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ, দুঃখী মানুষ, একেবারে অসহায় মানুষ, অশিক্ষিত মানুষ, কিন্তু এত তাকওয়া পরহেজগারী আছে বা এত ভালো নেক আমল আছে এই ধরনের, যে আল্লাহ পাক বড়ই পছন্দ করেছে, যার পরে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা জানি না, হয়তো একটা সন্দেহের জিনিসও খাই না, হারাম খাওয়া তো দূরের কথা, সেজন্য হয়তো দোয়া কবুল হয়। মাতা পিতার সাথে এত ভালো ব্যবহার করে যে আমরা চিন্তাই করতে পারি না যে এই লোক এত ভালো ব্যবহার করে, যার ফলে হয়তো তার দোয়া কবুল হয়। এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলার মতো, তা ওয়াইস রাদিয়াল্লাহু তাআলার কেরামতির ছড়াছড়ি ছিল না, ছিল কি? হ্যাঁ, কারণ পীরেরা ওয়াইসের ব্যবসা করে, ওয়াইসের নাম ভেঙে পীরেরা খায়। সেজন্য বলছে যে ওয়াইসের গুণ কি ছিল, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, না তার কেরামতি ছড়াছড়ি, না তার জিকির এ বিদাতি জিকিরের ছড়াছড়ি, না তার কাছে এইসব তরিকত ছিল, নকশবন্দি আর চিস্তিয়া আর কাদেরি আর উম্মুক আর তুমুক, এগুলো ছিল, কিচ্ছু ছিল না, তাই না? বাস একটি আমল, সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করতো, সেই জন্য তার দোয়া কবুল হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন
উমারকে তাই বলছে, হে উমার, যদি তুমি কোনোদিন পাও ওয়াইসকে, তো তুমি তার কাছে বলিও যে আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করলে কি লাভ বলেন তো দেখি, ক্ষমা করলে সবই লাভ। আল্লাহ যদি মাফ করে দেন, তার মানে নিশ্চিত যে আমার ওপর দুনিয়াতে বালা মুসিবত এমন আসবে না যে সর্বনাশ হয়ে যাবে, পরীক্ষামূলক কিছু আসতে পারে, সেটা আলাদা কথা। আর আখেরাতে কোনো চিন্তা নেই, তাই না? আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে ধরবেন নাকি, কবরে ধরবেন, জাহান্নামে নিয়ে যাবেন, না কখনো নিয়ে যাবেন না। তো সবচেয়ে বড় কামিয়াবি এটি হচ্ছে। তো এই জন্য এক কথাই দোয়া দোয়া চাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমারকে, যে তুমি যদি পাও কোনোদিন ওয়াইসকে, তো কি বলিও যে তোমার জন্য যেন আল্লাহর কাছে ইয়াস্তাগফির লাকা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি উমারকে মাফ করে দাও, উমারকে মাফ করে দাও। ফাস্তাগফিরলি, উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওয়াইস, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো, কারণ নবীর ওসিয়ত। হ্যাঁ, তোমাকে খুঁজছি, দীর্ঘদিন ধরে খুঁজছি। ফাস্তাগফার লাহু, তখন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন যে আল্লাহ মাগফিরলি উমার, আল্লাহ মাগফিরলি আমিরুল মুমিনিন, আমির উমার, উমারকে গুনাহ খাতা মাফ করে দাও। উমার জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যেতে চাও এখন ওয়াইস মদিনা থেকে? বলে আল কুফা, আমি কুফা যাব। কালা আলাকতুবলাকা ইলা আমিলাহা, তাহলে কুফা যখন যাচ্ছ, তাহলে সেখানকার যে গভর্নর আমার আছে তাকে লিখে দিই, সেখানে তোমার থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করে দেবে, এবং তোমাকে সেখানে সরকার সরকারি বাইতুল মাল থেকে তোমাকে তোমার খরচ খরচা ভাতা চালু করে দিবে। কালা আকুনু ফি গাবারাইন নাস, আমি সাধারণ মানুষের মধ্যে মিশে থাকবো, একাকার হয়ে থাকবো, যেন কেউ আমাকে চিনতে না পারে। আহাব্বু ইলাই, এটাই আমার কাছে বেশি প্রিয়, আমি সাধারণ মানুষের জীবন জীবনযাপন, আমরা খ্যাতি চাই, ফেমাস হতে চাই, এক এক তরিকাতে এক একজন ফেমাস হতে, কেউ পয়সার মাধ্যমে, কেউ নেতৃত্বের মাধ্যমে, কেউ কিছুর মাধ্যমে, কেউ কিছুর মাধ্যমে আমাকে লোকেরা চিনুক, আমাকে চিনুক না। যত আপনি নিজেকে গোপন রাখবেন, তত আপনার মধ্যে তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীরুতা বেশি থাকবে। হ্যাঁ, রিয়াকারী, লোক দেখানো কোনো কিছু আসবে না। যাই হোক, এই হাদিসটি আপনাদের শুনে এলাম, সংক্ষেপে কথা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে সেজন্য শেষ করছি। একটু আর শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াইস সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না খায়রাত তাবেঈনা রাজুলুন, ইন্না খায়রাত তাবেঈনা রাজুলুন, সবচাইতে শ্রেষ্ঠ তাবেঈ হচ্ছে এমন এক ব্যক্তি, ইউকালু লাহু ওয়াইস, ওয়াইস যার নাম হচ্ছে ওয়াইস, ওয়ালাহু ওয়ালেদা, তার এক মা আছে, ওয়াকানা বিহি বায়াদ, তার শরীর সাদা হয়ে আছে, মানে এই শ্বেত রোগ আছে। ফামুরুহু, তোমরা তাকে পেলে তাকে নির্দেশ করিও, ফালিয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য জানো আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি। এই হাদিসটি শুনাইলাম আপনাদেরকে, কি বলার জন্য শুনাইলাম, যে যদি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেন তাহলে কি হবে, দোয়া কবুল হবে, দোয়া কবুল হলে কামিয়াব, যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করবেন, কবুল হবে, কামিয়াব, আপনি সব কিছু আপনার হাসিল হয়ে যাবে।